নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে এটিকে মোহনবাগান ভার্সেস উড়িষ্যা এফসি ম্যাচের কথা বলবো। এই ম্যাচে দুটি দলের স্ট্রেংথ এবং উইকনেস কী হবে, এবং এই ম্যাচে দুটি দল কি স্টার্টিং ইলেভেন এবং ফর্মেশনে শুরু করবে, অর্থাৎ এই ম্যাচটা স্ট্র্যাটেজি অনুযায়ী কে এগিয়ে থাকবে এবং কোন দলের জেতার সম্ভাবনা বেশি স্ট্র্যাটেজি অনুযায়ী, আজকের এই ভিডিওটিতে সে সমস্তটা আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো। তাই বন্ধুরা, ভিডিওটি অতি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, এবং যারা পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে একটাই অনুরোধ করবো, তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবে। তাহলে বন্ধুরা, এটিকে মোহনবাগান ভার্সেস উড়িষ্যা এফসি এই ম্যাচটা খেলা আছে 8ই জানুয়ারি, অর্থাৎ শনিবার দিন সন্ধে 7:30 থেকে। তো বন্ধুরা, এটিকে মোহনবাগান ভার্সেস উড়িষ্যা এফসি এখনও পর্যন্ত তারা আইএসএলে দুবার মুখোমুখি হয়েছে, তার মধ্যে দুবারই এটিকে মোহনবাগান জিতেছে, উড়িষ্যা এফসি তারা এখনও পর্যন্ত একবারও জিততে পারেনি। তো বন্ধুরা, এই মুহূর্তে উড়িষ্যা এফসি তারা 9 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলের 7 নম্বরে আছে, এবং এটিকে মোহনবাগান 9 ম্যাচে 15 পয়েন্ট নিয়ে আইএসএলের পয়েন্টস টেবিলে 4 নম্বরে আছে। অর্থাৎ এই ম্যাচটা দুটো দলের মধ্যে যেই জিতবে তারই 1 নম্বরে যাওয়ার সম্ভাবনাটা বেশি, এবং যদি এটিকে মোহনবাগান এই ম্যাচটা জেতে 1 গোলেও, তাহলে এই ম্যাচে এটিকে মোহনবাগান 1 নম্বরে চলে যেতে পারবে। তাই এই ম্যাচটাই দুটো দল জেতার জন্য পুরোপুরি চেষ্টা করবে। তো বন্ধুরা, এইবারে আসি দুটি দলের স্ট্রেংথ ও উইকনেস কী। সবার প্রথমে উড়িষ্যার স্ট্রেংথে আসি। তো বন্ধুরা, এই সিজনে উড়িষ্যার সবথেকে বড় স্ট্রেংথ হচ্ছে উড়িষ্যার অ্যাটাকিং ফুটবল, কারণ 9টা ম্যাচে উড়িষ্যা এফসি তারা 18টা গোল করেছে, অর্থাৎ এইটা একটি চমৎকার রেকর্ড। এবং তার পাশাপাশি উড়িষ্যার আরও কিছু স্ট্রেংথ আছে, যেমন উড়িষ্যার মিডফিল্ড, উড়িষ্যা সেট পিস, কারণ উড়িষ্যা সেট পিসে দুটো ভালো ভালো সেট পিস টেকার আছে, হাভি হার্নান্ডেস এবং আরিদাই। তো এই দুই খেলোয়াড় খুবই ভালো সেট পিস নেয়। তার পাশাপাশি উড়িষ্যার পাসিং ফুটবল ভালো, কাউন্টার অ্যাটাকিং ফুটবলও ভালো খেলে উড়িষ্যা এফসি। তো এই ম্যাচে উড়িষ্যার এইগুলোই স্ট্রেংথ। তো এটিকে মোহনবাগানের স্ট্রেংথে আসি। এটিকে মোহনবাগানের এই সিজনে সবথেকে বড় স্ট্রেংথ হচ্ছে তাদের উইং, কারণ মানবীর সিং এবং লিস্টন কোলাসহ দুজনে উইং থেকে চমৎকার দৌড়ায়। আইএসএলে এখনও পর্যন্ত কোনো দল এই দুই উইঙ্গারকে আটকাতে পারিনি, তাই আমার মনে হয় না উড়িষ্যা এই দুই উইঙ্গারকে আটকাতে পারবে। তার পাশাপাশি জোয়ান ফ্যান্ডো আসার পরে এটিকে মোহনবাগান ভালো বিল্ড আপ প্লে করছে, পাসিং ফুটবল খেলছে, তাই লাস্ট 3টে ম্যাচ এটিকে মোহনবাগানের এই দুটো স্ট্রেংথ হয়ে উঠেছে। এবং তার পাশাপাশি আইএসএলের সবথেকে শক্তিশালী ফরওয়ার্ড লাইন আপ এটিকে মোহনবাগান দলের কাছে আছে। এটিকে মোহনবাগান 9টা ম্যাচে 20টা গোল করেছে, তো এর থেকে বোঝা যাচ্ছে এটিকে মোহনবাগানের ফরওয়ার্ড কতটা শক্তিশালী। তো এইগুলোই হচ্ছে এটিকে মোহনবাগানের স্ট্রেংথ। এইবারে আসি উইকনেসে। তো বন্ধুরা, উড়িষ্যার সবথেকে বড় উইকনেস হচ্ছে উড়িষ্যার ডিফেন্স, কারণ ডিফেন্সিভলি এই বছর উড়িষ্যা 22টা গোল কনসিড করেছে, যেটা একটা হিউজ মার্জিন। এবং তার পাশাপাশি উড়িষ্যার কাছে ভালো উইঙ্গার নেই, জেরি একমাত্র আছে, তাছাড়া বাঁ দিকে ভালো উইঙ্গার নেই। এবং উড়িষ্যার সবথেকে বড় সমস্যা সেটা হচ্ছে উড়িষ্যার সেন্ট্রাল ডিফেন্ডিং মিডফিল্ড নেই, অর্থাৎ সিডিএমে উড়িষ্যার কাছে ভালো খেলোয়াড় নেই। ওই জন্য দুটো বিদেশি খেলোয়াড়দের সেন্টার ব্যাকে খেলালেও উড়িষ্যা কিন্তু 9টা ম্যাচে 22টা গোল কনসিড করে ফেলেছে। তো এটাই হচ্ছে উড়িষ্যার সবথেকে বড় উইকনেস। তো এটিকে মোহনবাগান দলের সবথেকে বড় উইকনেস হচ্ছে এটিকে মোহনবাগান দলের সেট পিস ডিফেন্স। এটিকে মোহনবাগান তারা সেট পিস ভালো করে ডিফেন্স করতে পারে না, কিন্তু ঠিক উল্টোটা উড়িষ্যার সবথেকে বড় স্ট্রেংথ হচ্ছে উড়িষ্যা সেট পিস। তো এটিকে মোহনবাগানকে এই ম্যাচে সেট পিসটা ঠিকঠাক করে ডিফেন্স করতে হবে। তার পাশাপাশি এটিকে মোহনবাগান দলের আরও একটা উইকনেস, সেটা হচ্ছে এটিকে মোহনবাগানের গোলকিপার। এটিকে মোহনবাগানের ডিফেন্স আমি আর মনে করি না যে এটিকে মোহনবাগানের ডিফেন্স খুব একটা উইক, এক্সেপ্ট এটিকে মোহনবাগানের গোলকিপার অমরিন্দর সিং। তাই এটিকে মোহনবাগানের ডিফেন্সটাকে আমি উইক বলবো না, এটিকে মোহনবাগানের গোলকিপার অমরিন্দর সিংকে আমি উইক বলবো। তো বন্ধুরা, এইবারে আসি দুটো দল কি ফর্মেশন ও স্টার্টিং লাইন আপে শুরু করবে। সবার প্রথমে উড়িষ্যার ওপরে আসি। তো বন্ধুরা, উড়িষ্যা তারা লাস্ট ম্যাচ মুম্বাই সিটি এফসিকে 4-2 গোলে হারিয়েছিল, তাই আমার মনে হয় এই ম্যাচে উড়িষ্যা এফসি একই ফর্মেশনে শুরু করবে 4-4-2, যেখানে গোলকিপারে থাকবে কামালজিৎ, চারের ডিফেন্স রাইট ব্যাকে থাকবে হেনরি অ্যান্টনি। তো বলে দিই, হেনরি অ্যান্টনি কিন্তু একটি ভারতীয় খেলোয়াড়। দুটো ডিফেন্সের দুটো সেন্টার ব্যাক, সেটা থাকবে হেক্টর রোডাস এবং ভিক্টর মঙ্গিল, এবং লেফট ব্যাকে থাকবে সাহিল পানওয়ার। উড়িষ্যা এফসির মিডফিল্ডে থাকবে জেরি, যিনি মুম্বাইয়ের বিরুদ্ধে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছিলেন।
দুটো সেন্টার মিডফিল্ডে থাকবে থইবা এবং আইজ্যাক, এবং লেফট মিডে থাকবে নন্দা কুমার। এবং সবথেকে আমি অবাক হই, উড়িষ্যা এফসি এমন একটা দল যেই দল কোনো নম্বর নাইন অর্থাৎ আউট অ্যান্ড আউট স্ট্রাইকার খেলায় না, দুটোই সেকেন্ড স্ট্রাইকার অথবা অ্যাটাকিং মিডফিল্ড খেলায়। উড়িষ্যার দলে জনার্থাস ডি জেসাসের মতো ভালো স্ট্রাইকার থাকা সত্ত্বেও তারা কিন্তু জনার্থাসকে সেকেন্ড হাফে অ্যাজ এ সাবস্টিটিউট নামায়, শুরু থেকে খুব কমই খেলায়। আমি সত্যি অবাক হয়ে যাই উড়িষ্যাকে দেখে, যে সত্যিই কোনো দল যারা স্ট্রাইকার নয় দুটো সেকেন্ড স্ট্রাইকার অর্থাৎ অ্যাটাকিং মিডফিল্ডার নিয়ে খেলায়। তো এই ম্যাচে দুটো স্ট্রাইকার বলতে গেলে দুটো সেকেন্ড স্ট্রাইকার অর্থাৎ অ্যাটাকিং মিডফিল্ডের ভূমিকায় খেলবে আরিদাই এবং জাভিয়ার হার্নান্ডেস। তো বন্ধুরা, এইবারে আসি এটিকে মোহনবাগানের জুয়ান ফেরান্ডো কী ফরমেশনে খেলবে। তো বন্ধুরা, এটিকে মোহনবাগান এই ম্যাচে 4-2-3-1 ফরমেশনে খেলবে, যেখানে গোলকিপারে আরও একবার অমরিন্দার সিং থাকবে, যার উপর একটু আশা করব যাতে সিলি গোল অর্থাৎ হাত থেকে বল স্লিপ করে পায়ের ফাঁক থেকে বল গোলে এরকম গোল যাতে কনসিড না করে। চারের ডিফেন্স, রাইট ব্যাকে থাকবে প্রবীর দাস, যিনি আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছেন দুটো ম্যাচে। দুটো সেন্টার ব্যাক, সেটা থাকবে প্রীতম কোটাল ও তিরি, এবং লেফট ব্যাকে থাকবে সুভাশিস বোস। দুটো ডিফেন্সিভ মিডফিল্ড, সেটা থাকবে লেনি রড্রিক্স এবং জনি কাউকো। অর্থাৎ এই ছটি খেলোয়াড়ের ওপর এটিকে মোহনবাগানের ডিফেন্সের পুরোপুরি দায়িত্ব থাকবে। রাইট মিডে থাকবে মনবীর সিং, যার চমৎকার গতি আছে কিন্তু তিনি এই সিজনে তেমন ভালো করে গোল মারতে পারছেন না, অনেক গোল মিস করেছেন। লেফট মিডে থাকবে লিস্টন কোরাসো, যিনি আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করছেন এবং এই সিজনে অ্যাজ আ ভারতীয় ফরওয়ার্ডের মধ্যে সবথেকে বেস্ট ফুটবল খেলছে। এবং এটিকে মোহনবাগান দলের অ্যাটাকিং মিডফিল্ড প্লেমেকার এবং সেকেন্ড স্ট্রাইকারের ভূমিকায় থাকবে রয় কৃষ্ণা, কারণ হুগো মোমোস এই ম্যাচে সাসপেন্ডেড, তাই রয় কৃষ্ণাকে হুগো মোমোসের অভাব পূরণ করতে হবে। এবং এটিকে মোহনবাগানের স্ট্রাইকার থাকবে ডেভিড উইলিয়ামস, অর্থাৎ আরও একবার আমরা রয় কৃষ্ণা ও ডেভিড উইলিয়ামসের সেই জুটিটা দেখব হিরো ইন্ডিয়ান সুপার লিগ সিজন 8-এ। এবং আমার আশা থাকবে যে রয় ও উইলিয়ামসের সেই পুরনো যুগলবন্দিটা আমরা আরও বেশি গোল দেখব। তো বন্ধুরা, দুটো দলের ফরমেশন ও স্টার্টিং লাইন আপ দেখে আমার মনে হচ্ছে এই ম্যাচে এটিকে মোহনবাগান এগিয়ে থাকবে, কারণ এই সিজনে উড়িষ্যার থেকে অনেক ইমপ্রেসিভ ফুটবল এটিকে মোহনবাগান খেলেছে এবং লাস্ট তিনটে ম্যাচে এটিকে মোহনবাগান যা পারফরমেন্স দেখিয়েছে সেটা আউটস্ট্যান্ডিং। তাছাড়া এটিকে মোহনবাগান এখন ডিফেন্সিভলি অনেক কম্প্যাক্ট ফুটবল খেলছে, খুব একটা ডিফেন্সিভ এরর করছে না। যদি এটিকে মোহনবাগান নিজের সেট পিস ভালো করে ডিফেন্স করে নেয় তাহলে এটিকে মোহনবাগান অতি অবশ্যই জিতে যাবে। তো বন্ধুরা, আপনার কী মনে হয় এই ম্যাচটা কোন দল জিতবে, এটিকে মোহনবাগান নাকি উড়িষ্যা এফসি, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। এবং বন্ধুরা, চ্যানেলে যারা নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করবো, তারা অতি অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।